আজকে আমি আপনাদেরকে নুডলস দিয়ে খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আমার মনে হয় এর আগে আপনারা কখনোই এই নাস্তাটা খাননি প্রতিদিন একইভাবে নুডলস রান্না না করে নুডলস দিয়ে চাইলেই কিন্তু ভিন্ন ভিন্ন নাস্তা তৈরি করা যায় বিশেষ করে বাচ্চারা তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেজন্য পানি ফুটাতে দিয়েছি পানিগুলো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি নুডুলস আমি এক প্যাকেট নুরুলস নিয়েছি আপনারা যদি নাস্তাটা বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে নুরুসের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে নুরুসগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এদিকে একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের চেয়ে একটু কম চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন নুরুসের ভেতরে যে প্যাকেটের মশলাটা থাকে সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নুরুসের মশলার মধ্যে লবণ থাকে সেজন্য লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবেন এবার এই সব কিছুকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এক প্যাকেট নুরুসের জন্য আমি একটা ডিম ব্যবহার করেছি পানি ঝরিয়ে নেওয়া নুরুসের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুরুসের পানি ঝরার পরে ওগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন নুরুসগুলো অনেক বেশি ঝরঝরে হবে আপনারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন বা আগে থেকে দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে ছোট্ট একটি অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এ নাস্তা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার দিয়েও এই নাস্তাটা ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে নুরুসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পরে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে পাতলা করে পুরো প্যান জুড়ে ছড়িয়ে দিতে হবে যাতে করে সবদিকে সমানভাবে কুক হতে পারে এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এ অবস্থায় চুলার তাপটা একেবারে লোহিটা আছে টমেটো সসটাকেও চারপাশে লাগিয়ে নিচ্ছি এই নাস্তাটা এতটাই মজার একবার বাচ্চাদেরকে তৈরি করে দিলে বারবার খেতে চাইবে শুধু বাচ্চারাই না ছোট বড় সবাই পছন্দ করবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপরে দিচ্ছি মরিচ কুচি মরিচও দুইটা কুচি করে নিয়েছি বাচ্চাদের জন্য তৈরি করলে মরিচটা একটু বুঝে দিবেন আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো কুচি করে নিয়েছি আপনারা চাইলে টমেটোর পাশাপাশি ক্যাপসিকাম গাজর এগুলো ইউজ করতে পারেন আমি যেগুলো ইউজ করেছি আপনাদেরকে যে এগুলো ইউজ করতে হবে সেটা না আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন শুধুমাত্র মনে রাখবেন যেই সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলোই ব্যবহার করবেন এখন চুলার তাপটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আট থেকে দশ মিনিট এর মাঝে ছয় থেকে সাত মিনিট পরে আপনারা একবার চেক করে নিতে পারেন নিষপাশটা হয়েছে কি না প্রায় দশ মিনিট পরে আমি চেক করে দেখে নিয়েছি নিষপাশটাতে ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মজরালা চিজ এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন না দিলেও খেতে ভালো লাগে তবে চিজটা দিলে বাচ্চারা বেশি পছন্দ করে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক মিনিট এক মিনিটের মধ্যেই দেখবেন চিজগুলো ভালোভাবে গলে যাবে এক মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দরভাবে গলে গেছে সেই সাথে দেখতেও আমি হয়েছে এবার এটাকে গরম গরম পরিবেশনের পালা নাস্তাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবাই এই নাস্তার ফ্যান হয়ে যাবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম